qualities শিখতে হবে কি কি আমাদের habits নিতে হবে এবং কিভাবে করলে এই বিজনেসটা সঠিক এবং আরো সুন্দরভাবে তাড়াতাড়ি আপনি আপনার achievement গুলো করতে পারবেন কিন্তু এর সাথে সাথে তা দেখা যাচ্ছে অনেক বাধা বিঘ্ন তো আমাদের প্রত্যেকের সামনে এক এক করে দাঁড়িয়ে পড়ে প্রোডাক্ট আমাদের এত দুর্দান্ত কম্পেনসেশন প্ল্যান আমাদের বেস্ট পে আউট তাহলে এবার টাইম এসে গেছে যে আমরা একটু স্পিড বাড়াবো সমস্ত নেগেটিভ জিনিসকে দূরে রেখে এবার প্রোডাক্টিভলি পজিটিভলি আমাদের কাজ করতে হবে ইয়েস অর নো So someone who has vast experience in the direct selling industries with some of the major multinational MLM companies. Shudhu tai noy, nutrition er upor or extensive study kora ache ebong NHI theke or course o kora ache, right? So shune neben er theke nutrition shomonde, product shomonde and most importantly kibhabe কুচ বিহার কে আমরা নাম্বার ওয়ান পজিশনে নিয়ে যাবো আর ইউ এক্সাইটেড আমরা হেল্প করবো সবাইকে উইকলি কেরকম আপনি 50,000 1 লাখ রুপিস কমিশন চাই ইয়েস অর নো সবাইকে চাই সবাইকে চাই আমরা এখানে কেন আসছে একটু একটু ওয়ান ওনলি ওয়ান ড্রিম সবাইকে কি কিরকম আপনি আপনার কমিশন আর্ন করব তাই তো দেন মরিঙ্গো নাম্বার ওয়ান এভরিথিং ইজ ফাইন বাট আমরা কি পাবো এখানে ওটা ইম্পর্টেন্ট আর ওটার জন্য কি চাই ইন্ডিভিজুয়ালস এফোর্টস চাই তাই তো ইয়েস অর নো বিজনেসটা কি বিজনেস ইজ অল অ্যাবাউট লার্নিং ইয়েস অর নো সি ডায়মন্ড যাওয়ার জন্য আমার বিজনেসে কি চাই স্যার সাইড ভলিউম ওতো হলে আমি ডায়মন্ড হতে পারো তাই তো ইয়েস অর অল আর ডিস্ট্রিবিউটরস হ্যাঁ সাইড ভলিউম স্যার ওতো টাকা কি রকম হবে কেসে হবা জব জ্যাদা সাদা প্রোডাক্টস ইস্তেমাল হবা ইয়েস অর নো এগ্রি তাই তো খালি লোক থাকলে হবে না হবে হবে না আমি খুব বড় বড় লিডার সঙ্গে কথা বলে আসছি লাস্ট ওয়ান মান্থ ওরা বলছে স্যার আমার নেটওয়ার্কে খুব লোক আছে বাট আমি যত রিপোর্টটা দেখছি মেইনটেইন করছে ডাইরেক্টর কনসালটেন্ট এক্সিকিউটিভ ডাইরেক্টর বাট লোক খুব আছে ইয়েস অর নো তো আমরা এখানে ওয়ান পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট সবাইকে মাথায় রাখতে হবে এখানে সাকসেস জন্য দুটো ইম্পর্টেন্ট ফার্স্ট কত লোক আছে অবশ্যই কত পার্সেন্ট লোক প্রোডাক্ট ইউজ করে কারেক্ট ইয়েস অর নো তো আমরা উইকের লেগে সাপোজ এক্সাম্পল দিচ্ছি অর এন্টায়ার নেটওয়ার্কে 100 মানুষ আছে ওকে এন্ড সবাইকে 1000 রুপিস অর্ডার করে এভারেজ আমি বলছি একটু নরমাল ম্যাথমেটিক্স স্লাইড যাওয়ার পরে একটু আপনার মাথায় ওপেন হবে কন্ডিশন আমরা একটু বলবো এখানে ফার্স্ট কন্ডিশন কি আমি চেক করব মাঝখানে আপনি এখানে ফিজিক্যাল প্রেজেন্ট মেন্টাল অ্যাবসেন্ট আছে কিনা এসো চেক কিরকম করব